Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, last video te 25ta like complete kore taro beshi like korar jonno oshongkho dhonnobad. Asha korchi ajke apnara 30ta like korben. To friends, ami prothome ei flower design tar jonno ekhan theke cross stitch ta tule nicchi. Ekhane prothome ekta cross toiri korbo. Ei dekhun ei bhabe আরারি দিক বরাবর একটা এইভাবে ক্রস তৈরি করছি আমি এটা সেন্টারের অংশে যাবে फ्रेंड्स আপনাদের যদি এই ভিডিওটাও পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু 30টা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন फ्रेंड्स এর পরবর্তীতে এখন এর উপর থেকে এইভাবে অ্যাঙ্গেল বরাবর আমি 4 তোলা স্টার্ট করব এবং এখানটায় আমি এইভাবে একটা ক্রস তৈরি করে নিচ্ছি এর উপরে আরো তিনটে ক্রস এই লাইন বরাবরই তৈরি করে নেব রেডি আমার তিনটে ক্রস তৈরি হয়ে গেছে এখন এর উপরে জাস্ট একটা ক্রস তৈরি করব এই ক্রসটা তৈরি করার সাথে সাথে কিন্তু এই লাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে এর পরবর্তীতে এর উপরে এই ভাবে একটা ঘর নিচ থেকে ছেড়ে উপরের দিক থেকে এই ভাবে আমি ক্রস তৈরি করব আপনারা চাইলে এই ভাবে একটা পরের লাইনে দুটো পরের লাইনে তিনটে এইভাবে করেও ফোর গুলো তুলতে পারেন তবে এইভাবে তুললেই বেশি সুবিধা হবে फ्रेंड्स এখন আমি এখানে আর একটা ফোর তুলে নেব অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উপরের দিকে একটা করে ফোর বাড়বে এবং নিচের দিকে জাস্ট একটা করে ফোর কমতে থাকবে सेम भावे आमी आरो आरेकटा लाइन तैरी करे निच्छी टोटाल आमी एखाने चारटे लाइन एई भावे तैरी करे नेबो আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন फ्रेंड्स এই লাইনটা কমপ্লিট করলে এই পাপড়িটা কমপ্লিট হয়ে যাবে এই ক্ষেত্রে আর দুটো ফোর তুলব তবে এই ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে যে পিঙ্ক কালারের লাইনটা তৈরি করেছিলাম সেখান থেকে ঠিক সেম প্রসেসে আমি রেড কালার দিয়ে আরেকটা লাইন তৈরি করে নেব ঠিক সেম ভাবেই তৈরি হবে সেটা দেখুন রেড কালারের লাইনটা আমি তৈরি করে ফেলেছি এখন এর সাইড থেকে এখান থেকে আমি একটা ফোর তুলব এই ফোরটি তোলার পর চারটে ঘর এইভাবে কাউন্ট করে আমি এইভাবে আরারি দিক বরাবর পিঙ্ক কালারের যেই পাপড়িটা সেটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এবং এই পাপড়িটার মতো করেই বাকি পাপড়িগুলো তৈরি হবে এই ক্ষেত্রে জাস্ট আরারির লুকটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি
তাছাড়া আপনাদের ঘর সংখ্যা এবং ফোর সংখ্যা কিন্তু আগের মতোই সেম হবে, সেটা রেড কালার অথবা পিঙ্ক কালার দুটো পাপড়ির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার তিন নম্বর লাইনটাও প্রায় হয়ে গেছে। এখন এইভাবে আমি প্রত্যেকটা সেন্টারে একটা করে এইভাবে মাঝখানে পাপড়ির জন্য ক্রস তুলব এবং তার পাশ থেকে এইভাবে কমপ্লিট করে নেব, এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানটায় জাস্ট একটা ক্রস স্টিচ আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাঝখানে একটা রেড কালারের ক্রস আছে এবং সাইড দিয়ে এইভাবে ডিজাইনটি রয়েছে এবং ফুলটি খুবই সুন্দর লাগছে। ফ্রেন্ডস, আপনাদের যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।